প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28 অক্টোবর 2021, সৈকত ডেইরি ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। সৈকত ডেইরি ফার্ম থেকে মূলত গাভীগরু বিক্রয় করা হয়। এটি একটি বিক্রয় কেন্দ্র। প্রতি সপ্তাহে নিয়মিতভাবে গাভীগরু কালেকশন করে থাকে সৈকত ডেইরি ফার্মের মালিক রঞ্জুমুল্লাহ কাকা। এর আগেও সৈকত ডেইরি ফার্মের বেশ কিছু প্রতিবেদনে আমি ছিলাম। আজকেও এই সপ্তাহে ছুটে চলে আসছি সৈকত ডেইরি ফার্মে। এসে দেখতেছি বেশ কিছু দুধের এবং প্রেগন্যান্ট গাভীর সংগ্রহ করেছে সৈকত ডেইরি ফার্মের মালিক। আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে খামারের সংগৃহীত নতুন কালেকশনের এ সকল গাভীর দাম, জাত, বয়স বা আজকের প্রতিবেদন দেখে নিলে আপনাদের কী কী সুযোগ সুবিধা দিয়ে এগুলো বিক্রি করা হবে, এ সকল বিষয়ে কথা বলে বিস্তারিত জানবো এই ফার্মের মালিকের কাছ থেকে। যেহেতু এখান থেকে গাভীগরু বিক্রয় করা হয়, যেখান থেকে গাভীগরু নেবেন, গাভী কিনতে হলে খামারে আসতে হয়। খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এরপরে নেবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতে যারা নতুন আছে, নতুন দর্শক আছে, তাদের উদ্দেশ্যে নাম আর পরিচয়টা জানাবেন। আমার নাম আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ, সৈকত ডেইরি ফার্মের মালিক। ফার্মের অবস্থানটা একটু জানাবেন দর্শকদের। অবস্থান পাবনা জেলা, ভাঙ্গুরা থানা, গ্রাম চৌবাড়িয়া, হারোপাড়া। এটা একটা বিক্রয় কেন্দ্র, এখান থেকে আপনি গাভীগরুটা বিক্রয় করেন? জি। প্রতি সপ্তাহে তো নিয়মিতভাবে কালেকশন করতেছেন? প্রতি সপ্তাহে কালেকশন থাকে, প্রতি সপ্তাহে বেচাকেনা করি। আচ্ছা, এবারে দেখতেছি বিগ সাইজের গরু মনে হয় একটু বেশি আনছেন। জি। আচ্ছা, এই সপ্তাহে কতগুলো নতুন গরু নিয়ে আসা হয়েছিল? এবার আনা ছিল 15-16টা মতো। বিক্রি করছেন কয়টা? এই তিনটা বিক্রি করছি, এখন 13টা দেখাতে পারবো। মোট আছে 13টা। দুধের কয়টা? দুধের আছে হলো 5টা। 5টা? জি। বাচ্চা কি ধরার মতো হয়েছে, মানে পূর্ণ গ্যারান্টি দেওয়া যাবে ফুল দুধের? হ্যাঁ, গ্যারান্টি সহকারে আছে, কিছু অল্প যে অল্প বয়সী আছে ওগুলো আইডিয়ার উপরে নিতে হবে। আর যে প্রেগন্যান্ট গরু যেগুলো 6 দাঁতের আছে, বাট জড়ায়, এগুলো তো গ্যারান্টি দিবেন না? আমি যে কোনো সমস্যার গরু আমি ধরে বিক্রি করি না। এক কথায় কোনো সমস্যা হঠাৎ হয়ে গেলে আমাদের হাট আছে, হাটে অন্য মানুষ দিয়ে বিক্রি করাই, আমি ও গরুর কাছেও যাই না, আমি বিক্রি করি না। মানে সবগুলো গরুই নিখুঁত আছে? হ্যাঁ, যাতে আমার কোনো বদনাম না আসে, এই কারণে আমি যদিও একটা খারাপ হয় ওটা আমি হাটে অন্য মানসিক দিয়ে বিক্রি করে। আচ্ছা, নিজে যান না? না, নিজে যাইনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে কেমন দাম থেকে দেখাবেন দর্শকদের? আজ 1,35,000 থেকে 2,35,000 পর্যন্ত। 1,35,000 নিচে, উপরে আছে 2,35,000 পর্যন্ত। প্রত্যেকটাতেই তো দরদামের সুযোগ দেন? হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রেই দরদামের সুযোগ আছে। তো চলেন এক এক করে প্রত্যেকটি গাভীর সঠিক যে বর্ণনা এটা আস্তে আস্তে আমাদের দর্শকদের জানাবেন। মাশাআল্লাহ, সর্বপ্রথমে কালো রঙের একটা গরু আছে, কালো রঙের বাচ্চা সহ, এটা কোন জাতের গাভী? এটা অস্ট্রেলিয়ান জাতের গাভী। বাচ্চাটা? বাচ্চা অস্ট্রেলিয়ান, মায়ের জাতি পাইছে? জি, মায়ের জাতি পাইছে। ছেলে না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। সার বাচ্চা? সার বাচ্চা। গাভীর কয় দাঁত বয়স? 2 দাঁত বয়স প্রথম বাচ্চা হয়েছে। এটাই প্রথম বাচ্চা? জি। বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চার বয়স আজ 5 দিন। মাত্র 5 দিনের বাচ্চা? জি। সাল দুধ টানা হচ্ছে? হ্যাঁ, সাল দুধ টানা। পুরো দুধ আসতে সময় লাগবে কেমন এখনো? এগুলো পুরো দুধ আসতে তাও 2 সপ্তাহ টাইম লাগবে। সপ্তাহ দুয়েক এখনো সময় লাগবে, 14 দিনের মতো? জি। কেমন আইডিয়া দিয়ে দিবেন এটার? এখন তো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। 13-14 দিয়ে দেব। 13-14 লিটার দুই বেলায় পাবে? এই অবস্থায় এখন সকালে 7 লিটার দুধ দহন করা হচ্ছে। আর তো বাচ্চা তো ঠেকান নাই, মানে বিকেলে তো আর দহন করেন না মনে হয়? সারাদিনে 3-4 বার টানা হয় এবং বাচ্চা খাওয়ানো হয়। আচ্ছা, এমনিতে মা বোনরা নিয়ে লালন পালন দহন করতে পারবে? হ্যাঁ, একবার শান্তশিষ্ট করে সব। আচ্ছা, এই প্রথম গরুটা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কত টাকা দাম? এটির দাম চাওয়া হলো 1,40,000, বেচা 35,000। চাইলে 40 চাইতেন, বিক্রির দাম 1,35,000 ফিক্সড? জি। দরদামের কোনো সুযোগ নাই? না, দরদামের সুযোগ নেই। প্রথম গরুটা সাইড করে দেন, 2 নম্বরটা দেখি। 2 নম্বর সিরিয়ালে আরও একটি কালো রঙের গরু আছে, কালো রঙের বাচ্চা সহ, এই গরুটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়ান জাতের। এটা অস্ট্রেলিয়ান জাতের একটা গাভী গরু? জি। দাঁত কয়টা? এর দাঁত দুইটা বের হচ্ছে, কেবলই 2 দাঁত হচ্ছে এখন। মানে বকনা গাভী এগুলো? 2টা গাভী বকনা গাভী, প্রথম বিয়েনের? প্রথম বিয়েনের। এটার সঙ্গে কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? এটার সঙ্গে মেয়ে বাচ্চা। কোলে আছে হচ্ছে মেয়ে বাচ্চা? বাচ্চাটা মায়ের জাত পাইছে? মায়ের জাত পাইছে। কতদিন বয়স? বাচ্চার বয়স 3 দিন। মাত্র 3 দিন? এটারও সারাদিন ছাল দুধ টানা হচ্ছে বারে? জি জি। এটার কেমন দুধের আইডিয়া দিয়ে দিবেন পুরো দুধ আসলে? এটার দুধ 15 লিটার দুধ পাওয়া যাবে। এটার 15 লিটার? জি। সকালে এখন কয় লিটার হয়? এই অবস্থায় গতকালকে সকালবেলা 8 কেজি টানা হয়েছে। আচ্ছা, আর দিন বেলা তো টানে, বাচ্চা তো অত দীর্ঘ সময় আটকানো হয় না। বাচ্চাও কেউ বারবার খাওয়াতে হচ্ছে, এই দুধগুলো বারবার টেনে ফেলে দেওয়া হচ্ছে। জি। আচ্ছা, এটার দুধের আইডিয়া দিলেন 13-14? না, 15 লিটার। 15 লিটার? আচ্ছা, এটার দাম কত টাকা পড়বে? 2 নম্বরটার এটার দাম পড়বে 1,60,000 টাকা। সিরিয়ালে 2 নম্বর সিরিয়ালের একটা গাভী 1,60,000 দাম চাইলেন, কিছুটা দরদামের সুযোগ দিবেন? হ্যাঁ, দরদামে কিছু। 2 নম্বরটা সাইড করে দেন, 3 নম্বরটা দেখাই দর্শকদের। 3 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের সুন্দর একটা গাভী আছে, সুন্দর একটা বাচ্চা সহ, এটা কোন জাতের গাভী কাকা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। বাচ্চাটা? বাচ্চাটাও। বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। মাশাআল্লাহ, মেয়ে বাচ্চা। কেমন বয়স বাচ্চাটার? বাচ্চাটার বয়স 20-22 দিন হয়ে গেছে।
20 থেকে 22 দিনের মতো এরকম হাত পা অনেক লম্বা লম্বা দেখতেছি বাচ্চাটা অনেক গ্রোথ ভালো বাচ্চা বড় জাতের বাচ্চা আচ্ছা ভালো ব্রিডের বাচ্চা ভালো ব্রিডের বাচ্চা আচ্ছা গাভীর বয়স কয় দাঁত এর বয়স 6 দাঁত গাভীর 6 দাঁত বয়স কয় নম্বর বাচ্চা দিল এটা এটা 2 নম্বর দ্বিতীয় বাচ্চা আচ্ছা সম্পূর্ণ দুধ তাহলে চলে আসছে গ্যারান্টি দিতে পারবেন হ্যাঁ এটা গ্যারান্টি দেওয়া যাবে কত কেজির গ্যারান্টি দিবেন সারা দিনে সকালে আসলে এই বাচ্চাটা এইভাবে আটকানি নাই আটকানো নাই জন্যই আসলে বড় হইছে না বা সামারটা ওই রকম দেখান যাচ্ছে না কেউ এসে প্র্যাকটিক্যালি দোয়া দেখে লিলি ফেরে বাচ্চা সন্ধ্যায় আটকায় সকালবেলা 10 কেজি দুধ দোয়া দেওয়া যাবে আর বিকেলবেলা বিকেলবেলা 5 কেজি মোট 15 লিটার দুধের গ্যারান্টি এটাতে 15 গ্যারান্টি আচ্ছা এই বাচ্চাটা দুধ ছাড়লে কেমন দাম হতে পারে বাচ্চারা দুধ ছাড়লে যদি এইভাবে একটু করে দুধ খাওয়ায় যেই পালুক হয়তো দুধটা দোয়ালো তারপরে 1-2 কেজি খাওয়াইলো এভাবে খাওয়ালে ফিরে বাচ্চা দুধ ছাড়া দিতে দিতে আটা মানে 80,000-এর বাচ্চা হবে নাভি টাভি নাই দেখতেছি বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা হয়েছে আচ্ছা এটার দাম কত চাইলেন এটার দাম চাচ্ছি 1,90,000 টাকা 1,90,000 একটু দরদামের সুযোগ দিবেন প্রত্যেকটা গরুর ক্ষেত্রে দরদামের সুযোগ আছে তিন নম্বরটা সাইড করে দেন চার নম্বরটা দেখাই চার নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর বাচ্চা সহ গাভী আছে সাদা কালো এটা কোন জাতের গাভী হলস্টিন ফিজিয়ান জাতের হলস্টিয়ান ফিজিয়ান জাতের বাচ্চাটা বাচ্চাটা জার্সি জাতের জার্সি অরিজিনাল জার্সি জাতের বাচ্চা মেয়ে বাচ্চা তো মনে হয় না বাচ্চা জি খুব সুন্দর বাচ্চা হইছে দুইটা বাচ্চা পরপর দেখালেন খুব সুন্দর বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা এটাও বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স 5-6 দিন হচ্ছে আর কি এত সুন্দর বাচ্চা হইছে 5-6 দিনেই জি গাভীর বয়স কয় দাঁত গাভীর বয়স 4 দাঁত ছিল ভাঙে বারে হচ্ছে 6 দাঁত কয় নম্বর বাচ্চা ধরবো এটা এটা বাচ্চা প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চাই কিন্তু গাভীর বয়স 6 দাঁতের দিকে যাচ্ছে জি জি কত কেজি দুধ টানতেছেন সারা দিনে এটা সকালে কেউ দোয়া চাইলে ফের আমি 12 কেজি দুধ সকালবেলা এক টানে দোয়া দিতে পারি মাশাআল্লাহ বললাম তোলা তো খুব সুন্দর নাপ বিকেলবেলা আবার কমপক্ষে 6 কেজি মোট তাহলে হচ্ছে কত লিটার হইলো 18 কেজি 18 লিটার গ্যারান্টি দিয়ে দিলেন গ্যারান্টি দাম কত পড়বে এটার দাম পড়বে 1,90,000 টাকা এটার দামও 1,90,000 জোড়া নিলে একটু সুযোগ সুবিধা দিয়ে দিবেন দুইটাই 1,90,000 করে গরু রাখা যাবে আর এটা সাইড করে দেন পাঁচ নম্বরটা দেখি পাঁচ নম্বর সিরিয়ালে বড় সরো একটা গাভী আছে সাদা কালো রঙের এটা কোন জাতের এটা ফিজিয়ান জাতের এটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী জি এটার সঙ্গেও বাচ্চা আছে এটার সঙ্গে বাচ্চা আছে এটার সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে ছেলে বাচ্চা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা কতদিন বয়স বাচ্চাটার এটার বয়স 5 দিন আর গাভীর বয়স কয় দাঁত গাভীর বয়স 4 দাঁত বাচ্চা মনে হয় হলস্টিয়ান ফ্রিজিয়ান হইছে আর মা ফ্রিজিয়ান হ্যাঁ গাভীর বয়স 4 দাঁত 4 দাঁত প্রথম না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা আচ্ছা এটা দুধের আইডিয়া কেমন বা এখন কেমন দুধ পাচ্ছেন এটার দুধের আইডিয়া 18 লিটার দুধই জি পাওয়া যাবে 18 লিটারের মতো সারা দিনে দুই বেলায় দুই বেলায় এখন শাল দুধ কেমন টানতিছেন সকালে কয় লিটার টানা হয় এখন এই অবস্থায় ধরেন 8-10 কেজি টানা হচ্ছে আর সারা দিনই তো 15-16 কেজি এমনি টানা হচ্ছে মোট দুধ মিলে মোট দুধ দিয়ে আচ্ছা এটার 18 লিটার দুধের একটা আইডিয়া দিয়ে দিলেন পুরো দুধ আসলে এরকম দুধ থাকবে আরো বেশি থাকতে পারে কিন্তু সর্বনিম্ন 18 দুধ থাকবে আচ্ছা এটার দাম কত টাকা পাঁচ নম্বরটার এটার দাম 2,05,000 টাকা 2,05,000 এটাতেও দরদামের একটু সুযোগ আছে আচ্ছা দরদামের সুযোগ আছে এটা সাইড করে দেন 6 নম্বরটা দেখি আচ্ছা এই যে এই পাশের নতুন সেটে 6 নম্বর সিরিয়াল একটা গাভী রাখছেন সাদা কালো এই পাশের গরুগুলো কি বিক্রি হয়ে গেছে যে পাশ দিয়ে আছে ওগুলো সব বিক্রি করা আছে আচ্ছা শুয়ে আছে যে গরুগুলো সব বিক্রি করে দিয়েছেন জি কতগুলো বিক্রি গরু আছে এখানে এখানে বিক্রি করা 4টা আছে থাকে 4টা গরু আছে আচ্ছা রেস্ট নিচ্ছে রেস্ট নি 70 গরু বিক্রি করা হইছে এটার সম্পর্কে আমাকে একটু জানান এটার দাঁত কয়টা এটার দাঁত 4টা 4 দাঁত জি কয় নম্বর বাচ্চা হবে প্রথম বাচ্চা হবে 4 দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিবে জি জি সময় আছে কেমন এটার এটার সময় একটু বেশি দিন আছে প্রায় মাসের কাছে 27-28 দিন টাইম 27 থেকে 28 দিনের মতো সময় আছে জি দুধের আইডিয়া কেমন দিয়ে দিবেন দুধের আইডিয়া গুলো 15 প্লাস থাকবে 15 প্লাস থাকবে দাম কেমন এটার দাম চাচ্ছি 1,90,000 টাকা 1,90,000 দরদামের একটু সুযোগ দিবেন দরদামের সুযোগ আছে আচ্ছা এটা সাইড করে দেন পরেরটা দেখি সাত নম্বর সিরিয়ালে বেশ বড় সরো একটা গাভী আছে সাদা কালো এইটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের দাঁত কয়টা এর দাঁত 4টা 4 দাঁত পেটে বাচ্চা এগুলো পেটে বাচ্চা প্রথম বাচ্চা হবে প্রথমবারের মতো বাচ্চা দিবে পেটের বাচ্চা আছে কত মাসের প্রেগন্যান্ট 8.5 মাসের প্রেগন্যান্ট কতদিন সময় আছে তাহলে 20-25 দিনের মধ্যেই বাচ্চা হবে 20 থেকে 25 দিনের মধ্যে বাচ্চা হবে জি আচ্ছা এটার দুধের আইডিয়া কেমন দিয়ে দিবেন এটার দুধের আইডিয়া সর্বনিম্ন ধরেন তাও 18-20 লিটার হয়তো এরকম 18 থেকে 20 লিটারের মধ্যে দুধ থাকবে বাচ্চা দেওয়ার পরে জি আচ্ছা এই গরুটা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হইলে কত টাকা দাম পড়বে এটা 2,05,000 টাকা এটার দামও 2,05,000 চাওয়া দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে সাত নম্বরটা সাইড করে দেন আট নম্বরটা দেখি আট নম্বর সিরিয়ালে কালো রঙের একটা গরু আছে বেশ বড় সরো এটা কোন জাতের এটা মশি অস্ট্রেলিয়া মশি অস্ট্রেলিয়ান জি অস্ট্রেলিয়া জাতের গাভী দাঁত কয়টা এটার এটার দাঁত 4টে মাত্র হচ্ছে দুই দাঁত ছিল ভাঙে 4টে হচ্ছে 4 দাঁতের দিকে যাচ্ছে এখনো ফুল 4 দাঁত হয় নাই না
এটাও প্রেগন্যান্ট? এটাও প্রেগন্যান্ট। এটা কত মাসের প্রেগন্যান্ট আর সময় কেমন আছে? এটা 8.5 মাসের প্রেগন্যান্ট, মোটামুটি 20-22 দিন টাইম আছে। 20 থেকে 22 দিন এখনো সময় নিবে? জি। দুধের আইডিয়া কেমন? দুধের আইডিয়া এখনো 16-17 দুধ থাকবে। 16 থেকে 17 লিটারের আইডিয়া আপনি দিয়ে দিলেন, আবার যারা কিনবে তারা একটা আইডিয়া করে তাদের আইডিয়ার মতো তারা কিনবে আর কি। 8 নম্বর সিরিয়ালের এই গাভিটা কারো পছন্দ হলে কত দাম? এটা চাচ্ছি 1,85,000 টাকা। 1,85,000, প্রতিটা গাভিতেই দরদামের সুযোগ আছে? জি জি। এটা সাইড করেন, 9 নম্বরটা দেখি। 9 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি বড় সরো গাভি আছে কালো রঙের, এইটাও কি মশি অস্ট্রেলিয়া? হ্যাঁ, এটা মশি অস্ট্রেলিয়া। এটার দাঁত কয়টা? এটার দাঁত 4টা, এটা প্রথম বাচ্চা দিবে। 4 দাঁত প্রথম বাচ্চা হবে? দর্শক ভাইরা তো শুধু সাদা কালো গরুর জন্য পাগল, এগুলোর তো দুধ যেরকম বলতিছে সব রকমই থাকে, কিছু আছে সাদা কালো বোঝেই না, শুধু কালো। ওরা সাদা কালো মাংনা দিলে ফেরে লেবে না, নেয় না? না। কিছু কিন্তু আছে সাদা কালো কেনে, কালো কিন্তু নেয় না। আচ্ছা, দুধ সবগুলোর জাত দেখে কিনলে সবগুলোরই দুধ মোটামুটি ভালো হয়? এই এই মশি অস্ট্রেলিয়া জাতের গরু আমার নিজে 30 লিটার এটার কেমন বুঝতেছেন দুধের আইডিয়া কেমন? এটা এগুলো গাভি থেকে 18-20 লিটার দুধ সম্ভব হবে, 18 থেকে 20 কেজি মতো দুধ দেওয়ার ধারণ ক্ষমতা এর মধ্যে আছে। যারা নিবে হয়তো 1 কেজি কম ধরেই নিবে, কম ধরে নিতে পারে। এই 9 নম্বর সিরিয়ালের গাভিটা কারো পছন্দ হলে কত দাম? এটার দাম 1,05,000 টাকা, 2,05,000 টাকা। 2,05,000, এটাতেও দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদাম। 9 নম্বরটা সাইড করে দেন, 10 নম্বরটা দেখাই। 10 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের একটা গাভি দেখতেছি, এইটা কোন জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গাভি। এটার দাঁত কয়টা? এটার দাঁত 4টা। 4 দাঁত, প্রথম বাচ্চা হবে। এখন সবগুলোই প্রেগন্যান্ট গাভি, বাচ্চাওয়ালা গাভি দেখানো শেষ? হ্যাঁ, এখন যেগুলো আছে সব প্রেগন্যান্ট আছে। এটার সময় কেমন আছে আর কত মাসের প্রেগন্যান্ট? এটার সময় 25 দিনের মতো আছে আরো। 25 দিনের মতো সময় আছে? যে প্রেগন্যান্ট গুলো বলতিছেন সবগুলো অধিকাংশই দেখতেছি 20 থেকে 25 দিনের মতো সময় নিচ্ছে, জার্নি করে গেলে কি কোনো সমস্যা হবে? না, এগুলো জার্নি করে কোনো সমস্যা নেই। এগুলো গাভি দেখা যাচ্ছে খামারে যা আরো সেটিং হবে, যে সময়টা পাবে এর মধ্যে সেটিং হওয়ার পরে বাচ্চা হলে আরো তো ভালো হয়, ভালো হয়। আচ্ছা, এটার সময় আছে 20 থেকে 25 দিনের মতো, 4 দাঁত বয়স বললেন? 4 দাঁত বয়স। আচ্ছা, এটা দুধের আইডিয়া কেমন? এটা দুধের আইডিয়া এগুলো গাবি 20+ থাকবে, 20 পারে দুধ দিবে। জি। দাম কত? দাম এখানে পরপর 4টি গাবি আছে একই দামের, 4টি গাবি একই দাম, 2,35,000 দাম। আচ্ছা, 4টা তো যদি একসঙ্গে নিতে চাই নিতে পারবে, যদি মনে করেন একটা লোবো বা দুটো লোবো তিনটে লোবো যেরকম খুশি নিতে পারে, আমার সাথে ফোনে কথা বলে আর আলোচনা করলে একটা ছাড় দিয়ে দিবেন তো অবশ্যই, 4টা গরু একবারে কেউ নিলে। জি জি। এটার দাম 2,35,000 সিঙ্গেল প্রাইস, দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ। এটা সাইড করে দেন, 11 নম্বরটা। 11 নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর গাভি আছে সাদা কালো, এইটা কোন জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের। এটার দাঁত কয়টা? এটার দাঁত এই গরুটা গত সপ্তাহে দেখানো হয়েছিল। জি, বলছিলাম যে টাইম আছে এর 1 মাস, তাতে 1 সপ্তাহ গেল, মোটামুটি এখন 22-23 দিনের মতো টাইম আছে। কার্ডের হিসাবে 23 দিনের মতো সময় নিবে? হ্যাঁ, এটা এর আগে বাচ্চা দিছে, এগুলো জানাশোনা গরু, আপনার 20-এর উপরে দুধ হয়েছে আগের বিয়ে। তার মানে এখন দাঁত বর্তমান কয়টা? এখন দাঁত 8টা হয়ে গেল। 8 দাঁত হয়ে গেছে, এর আগে একটা বাচ্চা দিছে। জি। 20-এর উপরে দুধ ছিল প্রথম বিয়ে নেই। জি। এইবার কি দুধের রেকর্ডটা ঠিক থাকবে? অবশ্যই, এটা 25 লিটার দুধ, আমার আশা যে 25 লিটার দুধ হবে। তবে খাদ্যখানা সঠিকভাবে যত্ন নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, ওলান তলার তো জায়গাটা একটু দেখান। প্রচুর জায়গা, এই সামনে দেখাও। আচ্ছা, একটু সামনের দিকে দেখাই। চারিপদেই দেখতেছি জায়গা আছে। জি জি। আচ্ছা, এমনিতে শান্তশিষ্টও দেখতেছি, মা বোনটা নিয়ে লালন পালন দহন করতে পারবে? একদম শান্তশিষ্ট। 2 টানে 25 কেজি পাবে? 2 টানে 25 কেজি। দাম কত এটার? এটার দাম আমি সিঙ্গেলে যেহেতু 4টে বলে দিছি, 35 করে দাম সিঙ্গেলও, 35 2,35,000 দরদামের এবার একটু সুযোগ দিব। চাইলে ফিরে আমি হয়তো 40-45 চাইতাম, কিন্তু প্রথমবারের মতো বাচ্চা দিবে, সময় আছে এখন 25 দিনের মতো, তাহলে এখন 25 দিনের মতো টাইম আছে। আচ্ছা, এটার দুধের আইডিয়া কেমন দিয়ে দিবেন? এটা দুধের আইডিয়া এগুলো গাভি থেকে 18-20 লিটার দুধ হবে। 18 থেকে 20 লিটার? জি। ওলানে রস দিছে, 25 দিন বরাবর আরো রস আসতে থাকবে? জি। বড় সরো গাভি, তাছাড়া দাঁতে দুটো ভালো মানের জাত মানের গাভি। আচ্ছা, এটার আপনার এখন বর্তমান দাম চাওয়া কেমন?
তো চারটে পর পর, এটারও 2,35,000, 2,35,000, এটাতেও একটু সুযোগ দিবেন দরদামের, প্রত্যেকটা গাবির ক্ষেত্রেই সুযোগ আছে একটু। আচ্ছা, এটা সাইড করেন, শেষের গাবিটা দর্শকদের দেখাই। অবশেষ 13 নম্বর সিরিয়ালে একটা গাবি আছে সাদা কালো, এটা কোন জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি গরু। জি জি। এটার দাঁত কয়টা? এটার দাঁত চারটে। চার দাঁত, এটা প্রথম বাচ্চা। চার দাঁতে প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা। আমরা বেশ সব 13টার মতো গাবি দেখালেন, অধিকাংশই অল্প বয়সী গাবি। আমার আসলে অনেকেই তো গাবি দেখায় মানে কিনারেটে বিক্রি করে, তো গাবির মান জাত মান দেখে কিনলে ফেরে মানুষ, মানুষ আসলে সস্তা পাইলে আলগাতরা খায়, সেই কথার জো বাঙালি ভালো মন্দ এটা তো যাচাই করে নেয় না, অবশ্যই বিচার করতে হবে। অবশ্যই বিচার করতে, আমি কিনলাম হলো সাপোজ 2,00,000, আমি বললাম যে 2,10,000 কিনা আছে, যাচাই করে দেখুক যে কাদের দ্বারা প্রতারিত, যে মানুষ মিথ্যা কথা বলে বিক্রি করতেছে এইগুলোর উপরে বিশ্বাস করে নতুন নতুন মানুষ। আসলে মানুষ আমাদের অনেক বিশ্বাস করে, টাকা পয়সা আমাদের বাড়িঘর ছেলেরা কোথার থেকে অনলাইনে দেখে টাকা পয়সা লাগা দেয়, আমরা গরু পোষা দিই পাঠায় দিই। আচ্ছা, তাহলে এই লোকগুলো এই যে বলতেছি যে আমার কিনা আছে হয়তো 2,00,000 টাকা, আমার 5,000 বা 2,000 লাভ, 2,000 লাভে কোনো ব্যবসায়িক টিকার জন্য নাই, 3,000 2,000 লাভে অনেকে বিক্রি করতেছে দেখতেছি, কারণ এই খামারে প্রচুর খরচ আছে, হালি চাকর দিয়ে খাওয়া দাওয়ার বিভিন্ন খরচ। আচ্ছা আচ্ছা, এই কথা যে বলবে আমি তো মনে করি এটা চুরি ব্যবসা, কিন্তু জনগণ এটা বুঝতে হবে, দর্শকদের এটা বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। আর কোন মাল খালি সস্তা পাইলাম জন্য কিনে নিলাম, ওটা লিয়ে যা যদি কামাই না খাইতে পারি তাহলে ওইগুলো কিনে আমার লাভ আছে, ওটা কিনে আরো লোকসান, ওই টাকাটাই কিন্তু লোকসান হয়ে যাচ্ছে, ওইটাই লোকসান হয়ে যাচ্ছে। তো দর্শকদের এটা সচেতন করে দিলেন যে আসলে জাতমান দেখে বুঝতে হবে, তারপরে কেনা দামটা সঠিক বলছে কিনা এটাও যাচাই বাছাই করতে হবে। তারপরে এই যে আগে অনেক দালাল ছিল এলাকায়, এই দালালের ইয়াটা কিন্তু আমরাই তুলে দিছি এই এই প্রতিবেদনের মাধ্যমেই, যে দালাল নিয়ে গরু কিনতে আসেন না, বা কেউ যদি ডাকে যে আসেন ভালো গরু কিনে দিচ্ছে, ওদের পাঁচ পাঁচ জায়গায় গরু কিনেন না, আপনারা আপনারা বুঝ করে খামারির সাথে সরাসরি কথা বলে কিনবেন, অবশ্যই 2,000-5,000-10,000 কমে কিনতে পারবেন। আচ্ছা, আর কেনা দাম দেখে দর্শকদের অনুরোধ করতেছেন যেন সিটার গরু না কেনে, ওটা কিনলে তাদের পরিমাণ মতো যাচাই বাছাই করে দেখে যেন কেনে। আসলে এগুলো সস্তা পাইলে আর লাভ মানে কেনা যাবে, এরকম অনেক রিপোর্ট আছে আমাদের কাছে যে ভাই আপনারা এরকম ব্যবসা করতেছেন, দাম একদমের কথা বলে পরে গরু নিতে এসে সেরকম মিলতেছে না, দুধে মিলতেছে না, এরকম অভিযোগ এই সপ্তাহে আইছিল আমার কাছে, সে নক আসছিল। তো এরকম ইয়া করে দিলেন যে দর্শকরা যেখান থেকেই নিক কেনা দামেও যদি নেয় আগে বাজারটা যাচাই করবে যে আসলে সঠিক কেনা দাম বলছে কিনা, গরুর জাতমান আসলে ভালো কিনা, গরু বয়স্ক কিনা, গরু আসলে এগুলো গরু বেশিরভাগই রিজেক্ট থাকে, কোনোগুলো দেখা যায় যে জরায়ু বাড়া আসে, কোনোটা বানে কানা বান কানা থাকে, কোনোটা দাঁতই নেই, দেখা যায় খের খের খাইতে পারে না ঠিক মতো, এরকম বিভিন্ন রকমের ইয়া থাকে। এগুলোর কিন্তু ওই যে কম দামে দেখায় বডিটা ভালো থাকে, দর্শকরা প্রলোভনে পড়ে লোভে পড়ে এই গরুগুলো নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো দর্শকরা সরজমিনে আসবে এগুলো যাচাই করবে, এরপরে নিলে আশা করি ঠকবে না। জি। আচ্ছা, আমরা গরুটা দেখি, যে গরুটা দেখতেছিলাম এটার দাঁত বললেন হচ্ছে চার দাঁত, কয় নম্বর বাচ্চা দিবে? ওটা প্রথম বাচ্চা দিবে, প্রথমবারের মতো বাচ্চা হবে। সময় আছে কেমন এখনো? এখন সময় 25 দিনের মতো টাইম আছে, এখনো 25 দিনের মতো সময় আছে, 8.5 মাসের প্রেগনেন্ট। দুধের আইডিয়া কেমন দিয়ে দিবেন? দুধের আইডিয়া এগুলো গাবি থেকে 20+ থাক, 20 পারে দুধ দিবে। তবে তারপরও আমি বলতেছি আমার আইডিয়া মতো কেউ নেবেন না, আপনাদের যে একটা আইডিয়া আছে আপনাদের মতো আপনারা কিনতে পারেন। এটার দামও কি 2,35,000? হ্যাঁ, এটার দামও 2,00,000। চারটে যদি একবারে কেউ নেয়, বিভিন্ন জন তো বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, আপনার কাছে কি কোনো অবশ্যই সুযোগ আছে? চারটে যখন একসাথে নেবে আমি লাভটা সীমিত রাখবো। আচ্ছা, কিন্তু বলে দিবেন না কি সুযোগ দিবেন, এটা ফোনের মাধ্যমে বা সরাসরি কেউ আসলে সরাসরি আলাপ করে বলা যাবে। আচ্ছা, এই যে গাবিগুলো কষ্ট করে দর্শকদের দেখালেন, এগুলো যদি যে আজকের ভিডিও দেখে যদি পছন্দ হয়, সর্বপ্রথমে তো মনে হয় বুকিং করতে হয় আপনাদের? হ্যাঁ, বুকিং বলতে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন আমার তো একই নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ বাটনে একই নাম্বার। আচ্ছা, এই নাম্বারে ফোন দিবে? হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে হয়তো যদি বুকিং দেয় তাহলে এইটাতে বিকাশের নাম্বার আছে, এই এই নাম্বারে বিকাশ। কেউ যদি পুরো টাকা পাঠায় যদি আপনার গরু পৌঁছায় নিতে চায়, সেক্ষেত্রে কি এখনো পৌঁছায় দেওয়ার ইয়াটা আছে, মানে দিচ্ছেন পৌঁছায়?
পুরো টাকা দিয়েই তো গরু পৌঁছা দেই, আমরা তো আর বাকি টাকায় দেই না, টাকা বাকি থাকলেও দিবে আছে বাকি বাকি দিতে চায়া পরে বলে যে মোট টাকা লিয়ে এসে গরু লিয়ে যেতে হবে, বিভিন্ন রকমের কায়দা করে কিন্তু টাকাটা নিয়ে নেয়। আমি যেটা আমি যারাই ফোনে হয়তো বলে যে ভাই অর্ধেক টাকা দেবো আর এখান থেকে এসে টাকা, আমি সরাসরি মানা করে দিই যে ভাই আসলে ওইভাবে আমার সম্ভব না, আমি দিতে চাবো পরে টাকা অর্ধেক নেব, নিয়ে তারপরে বলবো যে না বাকি টাকা দিয়ে নিতে হবে, পরে আপনার সাথে যাতে কথা কাটাকাটি না হয়, মালিন্য হবে বা কায়দা করে টাকাটা নেওয়ার দরকার নাই, আমি যেটা বলবো সেটা আগে বলে দেবো। আচ্ছা, পুরো টাকা যদি কেউ পেইড করে দেয়, আপনি যদি দুই তিনটা নেয় গাড়া খাল দিয়ে তার খামার পর্যন্ত তার বাসা পর্যন্ত পৌঁছায় দিবেন? জি, এখন এতে গত সপ্তাহের গরু বিক্রি করা রয়েছে, কেউ অর্ধেক টাকা দিছে, কেউ অর্ধেকের বেশি টাকা দিছে, এ তো কেউ আসে দেখে গাড়ি দিয়ে নিয়ে যাবে, কেউ বাদবাহী টাকা লাগা দিলে আমরা যে গাড়ি দিয়ে রাখাল দিয়ে পৌঁছা দেবো। আচ্ছা, আর এই যে দুধের যে গরুগুলো দেখালেন দর্শকদের, এগুলো নিলে এখানে এসে দুই চার দিন থাকার ব্যবস্থা করে দিয়েছেন, এখানে এসে থেকে দুধটা দহন করে মিলাই নিয়ে যেতে পারবে? প্রচুর বিভিন্ন জায়গা থেকে লোক আসে, আসলে আমাদেরও প্রচুর মানে ইয়ে হয় চাপ পড়ে, মানে কি এমনও দিনে একদিনের আগে 20 জন লোক এসেছিল আমার বাসায় একদিনে তো মানে আমার বাড়িতে অত রাখার জায়গা নাই, অন্য অন্য জায়গা মিলে খাওয়া দাওয়া করে রেখে দিয়েছিলাম। সবসময় দুই চারজন পাঁচজন একজন দুইজন আসতেই। আচ্ছা, এরকম দর্শক ভাইরা এবারের ভিডিও দেখেও আসতে পারবে, কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। ফোন নম্বর 01701919129595। এটাতে ইমো আছে তো? জি, বিকাশ টিকাশ একই নম্বরে? একই নম্বর। আচ্ছা কাকা, অসংখ্য ধন্যবাদ কষ্ট করে সপ্তাহে নতুন কালেকশনের গাভী দেখানোর জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।